এদেশের বিভিন্ন এলাকায় বর্তমানে আমের আবাদ হচ্ছে। আমের বাগান করে অনেকে লাভবানও হচ্ছেন। বর্তমানে আমের বিভিন্ন রকমের উন্নত জাত রয়েছে। তন্মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারিয়াম 11 জাতটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশল ব্যবহার করে আমের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার সোজাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সোলাইমান বাড়ি 11 আমের বাণিজ্যিক চাষ শুরু করেছেন। এই আমটা মূলত মালয়েশিয়ান লুবনা। গত 25 বছর গবেষণা করে এই আমটা খুঁজে পেয়েছি। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া একই অক্ষাংশে অবস্থিত এবং আবহাওয়া প্রায় কাছাকাছি। ওই সকল দেশে যদি সারা বছর আম হয়, বাংলাদেশে কেন হবে না? অনেক যাচাই বাছাইয়ের পর দেশের আবহাওয়ার জন্য অত্যন্ত উপযোগী এবং কমার্শিয়ালি এত বেশি লাভজনক যেটা আমাদের বাংলাদেশের কোনো আম এটার সাথে কম্পেয়ার করা যায় না। আমাদের বাড়ির একজন অফিসার ডক্টর মাহবুব পাটোয়ারি, উনি সব দেখে এটাকে ইভলিউশন করে বাংলাদেশ সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠায় এবং অনুমোদিত হয়ে এটা বাড়ি 11 হিসাবে প্রকাশ পায়। আমাদের সম্মুখ যুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, এখন থেকে হয়তো 100 বছর 200 বছর পরে তাকে ভুলে যাবে, কেউ তার নামও জানবেন। এই উদ্দেশ্যে আমি এই আমটার নাম রাখতে চেয়েছিলাম তারামন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি দেখব আর কোনো ভালো আন্তর্জাতিক মানের আম পাওয়া গেলে আমি এই নামটাতে করার চেষ্টা করব। আমের এই জাতটি মূলত মালয়েশিয়ার আম, যা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এদেশের চাষ উপযোগী করে জাত হিসেবে অবমুক্ত করেছে। মেজর সোলাইমান প্রায় 25 বছর আগ থেকে আম চাষ শুরু করেন। তিনি আগ্রহী হয়ে ওঠেন 12 মাসি আম চাষের জন্য। বাড়ি আম 11 জাতটি তিনি 2008 সালে সংগ্রহ করেন। তিনি পর্যবেক্ষণ শেষে 2014 সাল থেকে এ আম বাগান সৃজন করেন। এই দেখুন ফুল, আর এই দেখুন গুটি। এই অর্থাৎ এগুলা আসবে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এগুলো আসবে জানুয়ারিতে, আর এগুলা হবে ডিসেম্বরে। আরো ম্যাচিউর হয়ে গেছে, এই যে এখানে দেখেন, এই যে এগুলা পেকে গেছে। আর এই আমটার একটা বিশেষত্ব হলো আমটার পেছনের দিকে একটা দাগ কাটা আছে, এটা দিয়ে এটাকে আইডেন্টিফাই করা যায়। প্রত্যেকটা আমে দেখেন আপনি, এই পেছনে একটা কাটা দাগ আছে, এই যে পেছনে একটা কাটা দাগ আছে, এই যে দেখেন পেছনে একটা কাটা দাগ আছে প্রত্যেকটা আমে। আমরা হিসাব করে দেখেছি প্রতি গাছে বছরে 100 কেজির উপরে আম আমরা হারভেস্ট করতে পারি, এবং 100 কেজি যদি হয় প্রায় 30-35-40 হাজার টাকার আম একটা গাছ থেকে। সেজন্য আমরা বলি অর্থনৈতিকভাবে এর চেয়ে লাভজনক বাংলাদেশে কোনো আম নেই। বাগানের আয়তন প্রায় 70 একর। বর্তমানে তার বাগানে আমের মুকুল, গুটি, মাঝারি ও বড় ধরনের আম ঝুলতে দেখা যায়। তিনি জৈব সার ও জৈব বালানাশক ব্যবহার করে আম উৎপাদন করছেন। গড়ে প্রতিটি আম 500-700 গ্রাম হয়ে থাকে। তিনি প্রতিটি গাছ থেকে প্রায় 100 কেজি করে আম সংগ্রহ করেন। এ আম চাষ করে তিনি বেশ লাভবান হচ্ছেন। আমাদের দেশের অন্য অন্য অঞ্চলেও এটা সম্ভব কিনা? সারা দেশে ট্রায়াল করেছি, দেখেছি, এবং এটা সারা দেশেই সম্ভব। এই আমটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় যে কোনো মাটিতে এটা ফলন হবে, এবং এরকমই ফলন হবে একটু কেয়ারফুলি যদি থাকে, কারণ এটা বছরে সারা বছর ধরতে থাকে। অবভিয়াসলি এটাকে কিছু খাদ্য দিতে হবে, 2-3 বার করে ফার্টিলাইজ করতে হয়। তবে আমি অনুরোধ করব আমার মতো কেমিক্যাল ফার্টিলাইজার না করে, কারণ কেমিক্যাল ফার্টিলাইজারের সাইড এফেক্ট আছে, গাছের জন্য ক্ষতিকারক কিছু আছে। সেজন্য আমি অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করার জন্য বলবো, এবং অর্গানিকের ভিতরে আমি ইউজ করি ভার্মিকম্পোজ। ভার্মিকম্পোজ না পারলেও যে কোনো কম্পোজ সার ব্যবহার করলে এটার জন্য খুবই ভালো, এবং ফলন ভালো হয়, ফসল ভালো হয়, আমের মিষ্টটা ঠিক থাকে, আমের সাইজ ঠিক থাকে, সবগুলো ঠিক থাকে। সেচের কি ব্যবস্থা? সেচ এটাতে খুব একটা লাগে না, কারণ এটার মেইন ফলনগুলো যখন হয় বর্ষার শেষে, তখন মাটিতে প্রচুর ময়েশ্চার থাকে,
এবং এটা যে যেটা ডিসেম্বরের যে লাস্টের যে ফলনটা সেটাতে হয়তো বা কিছু শেষ লাগতে পারে, যেমন সেপ্টেম্বরে যেটা ফলন হয় সেটা বৃষ্টির ভিতরেই হয়, আর নভেম্বরে যেটা সেটাও প্রাণে প্রায় বৃষ্টির শেষের দিকে, লাস্ট যেটা ফলন যেটা ডিসেম্বরের 15 তারিখের পরে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে, ওইখানে কিছু সামান্য কিছু সেচ দিলে ভালো হয়, না দিলেও চলবে। এটাতে কোনো রোগ বালাই বা পোকামাকড় আক্রমণ হয় কিনা? হপার যে নামীয় যে পোকাটা একটু বেশি আক্রমণ করে এবং এটাকে মনিটরিং করতে হবে, দেখলে হপার দেখলেই সাথে সাথে একটু পেস্টিসাইড দিতে হবে। নতুন যারা আমের বাগান করতে চায় তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন। আম সাধারণত 20-30-40-50 বছরের জন্য গাছ লাগানো হয়, জাতটা চিহ্নিত করা, গাছটা লাগানো অনেক যাচাই বাছাই করে করতে হবে। এই জন্য আমি চাষি ভাইদেরকে বলবো, সঠিকভাবে সঠিক জাত নির্বাচন করে আপনারা চাষ করবেন, অবশ্যই 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 আপনারা লাভবান হবেন। আমি অনুরোধ করব আপনারা এই আমটা চাষ করেন, সারা দেশে আমাদের চাহিদা পূরণ করে আমরা ইনশাআল্লাহ বিদেশেও রপ্তানি করতে পারবো। অনেক সময় অনেক সমস্যায় আসে, যেমন পোকার আক্রমণটা একটু বেশি আসে হপারের। হপারগুলো আমরা মূলত প্রথমের দিকে দেখি যে কখন কোন টাইমে গাছের কচি পাতা আসে, ঠিক মূলত কচি পাতাটা যখন গাছে আসে তখনই হয়তো আমরা লক্ষ্য করে দেখি যে হপারের আক্রমণটা ওই সময় বেশি হয়। তো তখন আমরা হপারের আক্রমণের জন্য প্রথম স্টেপে আমরা 2 বার ওষুধ ব্যবহার করি। প্রথম 1 বার ব্যবহার করার পরে এরপরে 5-7 দিনের মধ্যে আবার দ্বিতীয়, গাছে আম দেওয়ার পরে মনে হয় যে একটু ফার্টিলাইজার অভাব আছে, যখন আসলে মনে হয় যে ফার্টিলাইজার অভাব আছে, ঠিক আমরা আম হারভেস্টের পরে বছরে 2 বার আমরা ওইভাবে ভার্মি কম্পোস্ট সারটা বিশেষ করে গাছে আমরা ইউজ করে থাকি। মেজর সুলাইমানের আম বাগানে উপসহকারী কৃষি কর্মকর্তা এসে প্রায় তাকে আম চাষের বিষয়ে নানান ধরনের পরামর্শ দিয়ে থাকেন। যে আমগুলো আমরা দেখতে পাচ্ছি এখন সারা বছরে আপনার এখানে আম ধরতেছে, এখন এখানে যে আপনি কি ধরনের এই পোকামাকড়ের জন্য কি ধরনের পেস্টিসাইড বা ইউজ করছেন কিনা বা কোন কোন পোকাটা এখানে আপনি দেখছেন এই পর্যন্ত? আমরা এই পর্যন্ত ইয়ে ছাড়া হপার ছাড়া তো কোনো ইয়ে দেখিনি। হপার ছাড়া হপার জন্য আমরা অটোকর্প কেয়ারের মার্শাল ব্যবহার করেছি এবং এতে করে উপকার পেয়েছে, উপকার পেয়েছে এবং হপার মুক্ত হয়ে গেছে বাগান দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনি এখানে যে প্রতি বছর বা প্রত্যেকটা সিজনে আপনি ট্রেনিং বা প্রুনিংটা করেন কিনা, কারণ ওটা না করলে তো আবার হপারের আক্রমণটা বেশি দেখা যেতে পারে? না, প্রুনিং আমরা রেগুলার করি, প্রতি ফসলের পরপর করি, কারণ এটা গাছটার গ্রোথ অনেক বেশি, অনেক বেশি, কাজে এটাকে প্রুনিং না করলে এটা ক্যানোপি কন্ট্রোল করা যায়, করা যাবে না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটা গাছের পুরো গাছটার মধ্যে আলো করতে পারে, এমনকি একটা ঠালের জন্য বা একটা অপ্রয়োজনীয় ঠালের জন্য আর একটা ইয়ের মধ্যে আপনার যে ছায়া পড়ে না, যার ফলে গাছে সমানভাবে আলো পড়ে এমনকি ফলের মধ্যে আলো পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা সোনাগাজী এলাকায় আম বাগান সৃজনের কাজ করে যাচ্ছেন। কৃষক ভাইয়েরা তার কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে সফলভাবে আমের বাগান করছেন। বাণিজ্যিক কৃষি করার জন্য বারিয়াম 11 অত্যন্ত উপযোগী একটা জাত। এই জাতটা আমরা সম্প্রসারণের জন্য কাজ করতেছি। আমাদের যে মেইনলি উদ্দেশ্য যে আমরা যে বিভিন্ন রকম যে আমরা প্রশিক্ষণ হয় আমার উপজেলাতে, আমরা এই যাত্রা সম্প্রসারণের জন্য আমরা ওখানে থেকে চেষ্টা করতেছি, আমরা কৃষকদেরকে অবহিত করার চেষ্টা করতেছি, যারা যাতে ইতিমধ্যেও আমাদের অনেক কৃষক ভাইরা এখান থেকে চারা নিয়ে গেছে এবং নিজেরাও তারা নিজেরা খামারে তারা এই যাত্রা লাগাইতেছে। আমরা চাচ্ছি যে এটা আর সম্প্রসারণ হোক, বারিয়ামটা একটা অসমের আম পাওয়া যায়, তো সেই জন্য আমরা এটা চাচ্ছি যে এটা সামনে আরো ভবিষ্যতে পুষ্টিচার নিরাপত্তে এটা বেশ ভালো একটা অবদান রাখবে এবং কৃষক অসময়ে পাওয়া যায় বলে এটার লাভবান অনেক বেশি কৃষকরা। আমাদের প্রত্যাশা আম বাগানের মালিকগণ এবং অন্য কৃষক ভাইয়েরা আম চাষে আরো বেশি উৎসাহিত হবেন। বাড়ি আম 11-র যে শীতকালীন যে ফলনটি
এ সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান আমাদের একটি কল সেন্টার আছে কৃষি তথ্য সার্ভিসের, যার নাম্বার হচ্ছে 16123, যা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেবা প্রদান করে থাকে। তবে শুক্র এবং শনিবার সহ অন্যান্য যে ছুটির দিন আছে সেদিন সেবা প্রদান বন্ধ থাকে। আরো বিস্তারিত যদি জানতে চান সেজন্য আপনার উপজেলা কৃষি অফিস দাগনভূঞা ফেনী অথবা মেজর সুলাইমান সাহেবের এই বাগানে আপনারা যোগাযোগ করতে পারেন। দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনে তাদের এই উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এতে তারা যেমন উপকৃত হবেন, উপকৃত হবে দেশ এবং দেশের সার্বিক অর্থনীতি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন।